হ্যালো বিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম হয়তো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আজ আপনাদের কী বিষয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজ আপনাদের ন্যাড়া মাথা সম্পর্কে কিছু তথ্য দেব অনেকে হয়তো ঘরে বসে বসে থেকে ন্যাড়া করে ফেলেছেন বা অনেকে হয়তো খুশকি বা হরমোনের কারণে অনেক হয়তো চুল পড়ে গেছেন তারা হয়তো ইচ্ছাকৃতভাবে ন্যাড়া করেছেন ন্যাড়া করার পূর্বে আপনাদের একটু জানিয়ে রাখি ন্যাড়া করার পরে কিন্তু চুল এক মাসে পাঁচ থেকে ছয় মিলিমিটার লম্বা হয় এবং দুই মাসে কিন্তু হাফ ইঞ্চি লম্বা হয় পাশাপাশি তিন মাসে কিন্তু এক ইঞ্চি লম্বা হয় এবং পুরোপুরি চুল খোঁজাতে কিন্তু চার থেকে পাঁচ মাস সময় লাগে তো বন্ধুরা চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি ন্যাড়া হবেন তো যেহেতু যারা ন্যাড়া মাথা করে ফেলছে বা ন্যাড়া মাথা করতে চাচ্ছেন তাদের জন্য বলবো অবশ্যই ন্যাড়া মাথা করার পরে আপনারা আপনার ন্যাড়া মাথার যত্ন নেবেন যেমন ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করলে কিন্তু ন্যাড়া মাথায় নতুন করে চুল গজাতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল কিন্তু যে কোনো মুদির দোকানে বা কসমেটিক্সের দোকানে পাওয়া যায় তো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্যাস্টরয়েল অয়েল বা অলিভ অয়েল কীভাবে মিক্স করে আপনার ন্যাড়া মাথায় ব্যবহার করবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য রোধ করব। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং পাশাপাশি বন্ধুদের জানানোর জন্য শেয়ার করবেন আমার এই চ্যানেলটা যাদের নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই জন্য প্রথমে আপনাকে ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল ব্যবহার নিতে হবে পাশাপাশি একটা চামচ একটা বাটি নিতে হবে নেওয়ার পরে আপনাদের প্রথমে আপনাকে ক্যাস্টর অয়েলটা একটা চামচে সুন্দর করে ঢেলে নিতে হবে আমার এই ক্যাস্টর অয়েলটা কিন্তু অরিজিনাল স্পেনের তো এটার দাম নিয়েছে মাত্র একশো চল্লিশ টাকা তো আপনি ইচ্ছা করলে এর থেকে ছোটো থাকলে সেটা নিতে পারেন আপনার প্রয়োজন মতো আপনি নেবেন তো প্রথমে আপনাকে এই অয়েলটা খুলতে হবে খোলার পরে করে আপনি যে এটা আপনার মাথা যতটুক লাগে সেই পরিমাণ আপনি চামিজে ঢেলে নেবেন এবং আরও বলে রাখি যতটুক পরিমাণ আপনি ক্যাস্টর অয়েল নেবেন ততটুক পরিমাণই আপনি আবার অলিভ অয়েলও কিন্তু আপনাকে নিতে হবে আমি প্রথমে ক্যাস্টার অয়েলটা সামনে যে ঢেলে নিয়ে নিচ্ছি এবং এরপরে এটা হচ্ছে আমার অলিভ অয়েল অলিভ অয়েলটা আমি ক্যাস্টর অয়েল যতটুকু পরিমাণ নিচ্ছি ততটুক পরিমাণে নিব যে কোনো অলিভ অয়েল অরিজিনাল অলিভ অয়েল হলেই চলবে তো এগুলো যতটুকু ক্যাস্টার অয়েল নিশে ততটুকুই কিন্তু আমি অলিভ অয়েল নেব দুটো একসাথে মিক্স করার পর সুন্দর করে এটাকে আমরা মিশ্রণ করব তো বন্ধুরা মিশ্রণ হয়ে যাওয়ার পর এটাকে আমরা সুন্দর করে হাত ধুয়ে সুন্দর করে মাথায় মেশাজ করে পাঁচ থেকে ছয় মিনিট লাগাব এবং এটা চল্লিশ থেকে এক ঘন্টা গোসলের আগে লাগিয়ে রাখবো সুন্দর করে মেশাজ করতে হবে এবং মেশাজ করা হয়ে গেলে এটা কিন্তু মিনিমাম চল্লিশ থেকে এক ঘন্টা রাখতেই হবে এবং আরও বলে রাখি এটা মেশাজ করার পরে আপনাকে আবার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে আপনার মাথাটাকে পরিষ্কার করতে হবে আপনাকে আরও জানিয়ে রাখি আপনি ন্যাড়া মাথায়ও কিন্তু এমনিতে যেভাবে শ্যাম্পু করেন সেভাবে কিন্তু আপনার মাথা পরিষ্কার রাখতে হবে ন্যাড়া মাথায়ও যেন আপনার খুশকি জন্মাতে না পারে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ